মুরিদের ইমানের ভিতরে বীজ নাই, মুরিদ আছে অনেক মুরিদ কিন্তু অন্ধকার ভিতরে ইমানের আলো ঢুকে নাই। আপনি জানেন আমার পরিচয় কি? শুনেন আমার পরিচয়। আমি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، يعني مش غلط بطلان ومن المهان مرشد دين دنيا ركبينو محمد إسلام ورقبه الزبان دان كريم جبر إمام কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েতের জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহের নূরানিময় কদম মুবারকে শতকোটি সালাম ও কদম বুঝি জানাই। সালাম কদম বুথি জানাই কুতুবুল আত্তাব দুরেই মাকনুন খাতুনেই জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নূরানিময় কদম মোবারকে। আজ বাবে রহমতে উপস্থিত আশেকে রসুল ভাইয়েরা এবং অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত দেশে বিদেশের আশেকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের পবিত্র কদম মুবারকে। আসলে মোহাম্মদ ইসলাম একটি চলমান ধারা, যেই চলমান ধারায় নবী রাসূলগণ ওলি আল্লাহগণ যুগে যুগে এসেছেন মানুষকে আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের সকলের মুর্শিদ আল্লাহর মহান বন্ধু মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই 71 বছর এই নূরে মোহাম্মদীর আলোর বিচ্ছুরণ ঘটিয়ে চেষ্টা করেছেন আমাদের মতো হতভাগা মানুষকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করার জন্য। যিনি যার শ্রেষ্ঠত্বে যার বলিষ্ঠ নেতৃত্বে আজ সারা বিশ্বে মোহাম্মদ ইসলামের এই জাগরণ এসেছে, সেই আল্লাহর বন্ধুর নূরানিময় কদম মুবারকে শুকরিয়া জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা আশেকে রাসূলেরা তার কদম মুবারকে কৃতজ্ঞতা জানাই, যার কারণে 1400 বছর পরে পুনরায় আবার মোহাম্মদ ইসলাম পেয়েছি, যার কারণে হারিয়ে যাওয়া ওই মোহাম্মদ ইসলাম পুনরায় আবার জাগরিত হয়েছে লক্ষ আশেকে রাসূলের অন্তরে, যার প্রেমের ডাকে সাড়া দিয়ে হ্যামিলিয়নের বাসিওলার মতো দেশে বিদেশে পথে প্রান্তরে আশেকে রাসূলেরা ছুটে বেরিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে, যার ডাকে সাড়া দিয়ে মানুষ নিজেকে পবিত্র করার এই যুদ্ধে লিপিবদ্ধ হয়ে নিজেকে উদ্ভাসিত নিজেকে আলোকিত করার এই রাস্তায় নেমেছিলেন সেই মহামানবের প্রতিষ্ঠিত দেওয়ানবাগ শরীফের বাবে রহমতে বসে আজ গোলামেরা একত্রিত হয়েছি। এ তো আমার জন্য আপনাদেরকে কাছ থেকে পাওয়া অত্যন্ত আনন্দের বিষয়, অত্যন্ত মহাব্বতের বিষয়।
আশেক যখন মাসুককে দেখে, প্রেমিক যখন অপর প্রেমিককে দেখে, এর চেয়ে বড় মিলন, এর চেয়ে বড় আনন্দ আর কি আছে বলে? আমার তো জানা নাই। কালকে যখন বিমান থেকে নামি, মদিনায় আসি, রাত্রি ঘুমাইতে পারি নাই, টায়ার্ড ছিলাম, এসে ঘুমাইছি, ঘুম থেকে উঠার পরে বাসায় থাকতে মনে চাইতেছে না, এশার নামাজ আবার এসে এখানে পড়ছি, আবার আপনাদের সাথে দেখা করছি, এ যে একটা মনের ব্যাকুলতা, এ যে মনের একটা চাহিদা, মনের একটা খোরাক যে আপনাদেরকে দেখার, তা আপনার কাছে না আসলে পূরণ করা বড় দায়। আমি শুকরিয়া করি আমার মালিকের পদম মোবারকে, এই গোলামকে সুযোগ দিয়েছেন এই কাছে এসে আপনাদেরকে দেখার। সম্মানিত আশেকের রাসূলেরা, আসলে মোহাম্মদ ইসলাম আল্লাহ যদি সুযোগ দেয় সারা বিশ্বে অনেক বহুল প্রসারিত হবে। আমাদের ইমরান ভাই আলোচনায় বলেছেন 25,000 কাউন্ট করা, 25,000 আশেকের রাসূল আমরা গত 1.5 বছরে কাউন্টেড 25,000 আশেকের রাসূলকে আমরা তরিকার দাওয়াত পৌঁছেছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আশেকের রাসূলের ওলামা পরিষদের সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রমে ঘরে ঘরে মিলাদের মাধ্যমে নতুন নতুন আশেকের রাসূল প্রতিনিয়ত তৈরি হচ্ছে। আমি কিছু কথা পরিষ্কার করতে চাই, এর মধ্যে একটি হচ্ছে প্রত্যেকটি ওলি আল্লাহর কাজের ধরন তার মতো, কারো সাথে কাজের ধরন কারো মিলবে না। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাই এর কাজের ধরন ছিল একরকম, আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই যখন এই মোহাম্মদ ইসলামের দায়িত্বে এসেছেন, তিনি কিন্তু একই ধরন একই প্রসেসে তরিকার কার্যক্রম করেন নাই। চন্দ্রপুরীর আগ পর্যন্ত কনসেপ্ট ছিল হচ্ছে একটি দরবার, একটি দরবার থেকে ধর্ম বা আদর্শ চলবে। আল্লাহর বন্ধু সাদওয়ান বাগি এসে 11টি দরবার প্রতিষ্ঠা করেছেন, যে এক নায়কতন্ত্র মোহাম্মদ ইসলামে চলবে না, মোহাম্মদ ইসলামের বিস্তার লাভ করাতে হবে। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইয়ের দরবারের কনসেপ্ট ছিল খানকা শরীফ গুলো, দরবার শরীফ গুলো দেশ বাংলাদেশ কেন্দ্রিক, মুরিদান থাকছে কিন্তু বিদেশে খানকা তৈরি করেন নাই। কিন্তু আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি এসে বহির্বিশ্বে সারা বিশ্বে মজলিস খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন, যাকে তৈরি করেছেন তাদের সমবেত করেছেন। কথা এক, কাজ এক, আলো এক, নূরে মোহাম্মদী এক, কাজের ধরন এক কিন্তু পদ্ধতি ভিন্ন, রাস্তা একটা পদ্ধতি ভিন্ন। মোর্শেদ ওফাত পরবর্তীতে আমি গোলাম এই মোহাম্মদ ইসলামের দায়িত্বে এসেছি, আমি এই একই কাজ করছি কিন্তু রাস্তা ভিন্ন। তবে আমার জন্য ভালো হয়েছে, আমার এই রাস্তা মোর্শেদ দ্বারা স্বীকৃত হয়েছিল, কি বলেন, সত্য না মিথ্যা? এই যে আজকে আমি লন্ডনে বসে অনলাইনের প্রোগ্রাম করি, অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে মোহাম্মদ ইসলামকে অগ্রসর করেছি, মোর্শেদ কিবলা জানের এই করোনা মহামারীতেই তিনি নিজে এই প্ল্যাটফর্মের স্বীকৃতি দিয়ে তিনি নিজেই এই অনলাইন প্ল্যাটফর্মে প্রোগ্রাম করেছেন, কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আপনি আজকে, আমি এসেছি লক্ষ লক্ষ আশেকের রাসূল, শত সহস্র আশেকের রাসূল আজকে আমাকে দেখার জন্য এই দরবার শরীফে এসেছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু আজকে অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে আপনি আপনার বাসায় বসে পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবাইকে নিয়ে একসাথে আমাকে দেখতে পাচ্ছেন, আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, আমার সাথে হাত তুলে মোনাজাত করতে পেরেছেন, এটা কি ধর্মটা সহজ করা হয়েছে না? আমি যখন এই তরিকতে এসে দেখেছি আমাদের এই দরবার শরীফে বড় বড় সম্মেলন হতো, বড় বড় মাহফিল হতো, বড় বড় মাহফিল গুলোতে আলেম ওলামারা যেতেন, 20,000 25,000 শুনেছি আলেমদের কাছে, 10,000 15,000 বলে লোক হয়েছে এক একটা মাহফিলে, রাত্রি 2টা 3টা পর্যন্ত মাহফিল চলছে, প্রচুর লোক হয়েছে। 3টার সময় হেড আলেম যিনি আছেন
বা যিনি ওই সভাপতি ছিলেন তিনি সবাইকে সবক দিছেন ভোর পাঁচটা পর্যন্ত। কি আলেম ভাই, এরকম ঘটনা আছে না, আছে না নাই? রাতির রাত্রের অন্ধকারে বুদ্ধ না বনিতাকে সবক দিলেন, জুয়ান না বাচ্চাকে সবক দিলেন, বোঝা যায়, চেহারা দেখা যায়। রাত পাঁচটা পর্যন্ত সবক দিয়ে আসার পরে বললেন, বাবা জানের কাছে এসে আমি দেখেছি রিপোর্ট দিয়েছে এত সুন্দর প্রোগ্রাম, পুরো এলাকা গরম হয়ে গেছে, 10,000 লোক তরিকা দিয়েছি, বলছে না আলেম এরকম, 5,000 লোক তরিকা দিয়েছি, বলছে না? ওই 5,000 লোক, ওই এলাকার থেকে বাস আসলে দেখি দুইটা আসছে, এই যে 5,000 লোক তরিকা দিলাম, বাসটা আসলে তো এই লোকগুলি যদি বাসে উঠাইতো তাহলে বাস হওয়ার কথা কয়টা? মিনিমাম 20টা নাকি হইছে কয়টা? তাহলে একজন আশেকের রাসূল একটা প্রোগ্রাম করতে 1,00,000 টাকা খরচ করলো, মানুষকে খাওয়াইলো, প্যান্ডেল করলো, পরিশ্রম তো আছে, সব অনুমোদন নিতে হয় থানার পুলিশের, লাগে না লাগে না? অনুমোদন নিতে হয়, না পাইলে থানায় দৌড়াইতে হয়, সত্য না মিথ্যা বলেন? রাত্রে 2টা পর্যন্ত আলেম ওলামারা 5 জনে মিল্লা গোলা ফাটাই ফেলতেছে, কি সত্য না মিথ্যা? 5 ঘন্টা বক্তব্য একজন দিল, 5 জন আলেম বা 3 জন আলেম হইলে বক্তব্যের সংখ্যা কত? 10 ঘন্টা, 10 ঘন্টা বক্তব্যে 5,000 লোক তরিকা নেওয়ার পরে বিশাল আয়োজন, 1,00,000 টাকা খরচ করলো, বাস আসলো কয়টা? এখন এই যে 2টা বাস আসলো, এটা কি লাভ হইলো না লস হইলো? কি হইলো? হ্যাঁ, লস হইলো। So I find the problem, আমি সমস্যাটা খুঁজে বাইর করছি, and I found the solution as well, আমি এটার সমাধান বের করছি, কি চলেন আমরা বড় প্রোগ্রাম করি, দরকার আছে বড় প্রোগ্রাম, না করি নাই, তবে বড় প্রোগ্রামের চেয়ে ফোকাস না হয়ে ঘরে ঘরে মিলাদ শুরু করি। এই ঘরে ঘরে যখন আমি এই মিলাদ শুরু করলাম, আপনার বাড়িতে মিলাদ করতে অনুমোদন লাগে, পুলিশের অনুমোদন লাগে, চেয়ারম্যানের অনুমতি লাগে, কিছু করতে হয়, হুজুরের 10 ঘন্টা বক্তব্য দিতে হয়, 1,00,000 টাকা খরচ করতে হয়, 2,000-3,000 টাকা খরচ করলেই হয়, কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, তরিকা নেওয়া শুরু করলো, 5,000 নেয় না, 5 জন নেয়, কয়জন নেয়, কয়জন তরিকা নেয়? 5,000 নেয় না, 5,000 লোকের 5টারও আপনি চিনতেন না, কিন্তু এই 5 জনের 5টারে আপনি চিনেন, সত্য না মিথ্যা? কেমনে চিনেন? আপনার বাড়িতে আপনি কারে দাওয়াত দেন? রাস্তার ভিক্ষুকরে দাওয়াত দেন? কারে দাওয়াত দেন? মামাতো ভাই, খালাতো ভাই, ফুপাতো ভাই, প্রতিবেশী, আত্মীয় স্বজন, কি সত্য না মিথ্যা? তাহলে এই প্রত্যেকটা মানুষকে আপনি চিনেন, সত্য না মিথ্যা? এই 5টা মানুষ এই চেনার পরে এখানে 5টা লোক তরিকা নিল, এই 5টা লোকের নাম ঠিকানা আপনি জানেন, জানেন না? জানেন না। হ্যাঁ, এইবার আপনি জানলেন এই 5টা লোক তরিকা নিছে, এরপরে দরবারে গেলে এই 5টা রেমি নিয়ে যাবো। আর রাতের অন্ধকারে যে 5,000 তরিকা নিছে, 5টারও আপনি চিনেন না, যেই কারণে খুঁজেই পান না কারে তরিকা নিছে আর কারে পাশে পুরাবো, কি সত্য না মিথ্যা বলেন? যখন আমি স্ট্র্যাটেজি সঠিক করছি, দুঃখজনক হলেও সত্য, আলেম ওলামাদের মধ্যে অনেক আলেম ওলামারা আমারে গাইল পারছে, ঠিকছে ঠিকছে, গাইল পারছে, কেন পারছে? আমাগো ব্যবসা শেষ, উনি হইলে আলেম বিদ্বেষী মানুষ, আমার বিরুদ্ধে এই অপপ্রচার চলছে, আমি কি বিদ্বেষী? আলেম বিদ্বেষী। আজকে আলেম ভাইদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমি কি উনাদের বিদ্বেষী নাকি উনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি? বহু আলেম ওলামা এই করোনায় না খেয়ে মারা যাইত, শুধু এই ঘরোয়া মিলাদের কারণে বহু আলেম ওলামার জীবিকার ব্যবস্থা হয়েছে, বহু আলেম ওলামার একটা করোনার মধ্যে গত 2 বছর কোনো অনুষ্ঠান করার অনুমোদন পাওয়া গেছে, বড় বড় আলেম আজকে 2 বাসায় একটা চাউল পৌঁছানোর সুযোগ নাই, 2টা পয়সা কামাই করে বউ বাচ্চা নিয়ে আজকে বেঁচে আছে শুধু আমার এই পদ্ধতির কারণে। এখন যারা গালি দিছে আছে, তারাও কিছু জীবিত আছে, বাট ম্যাক্সিমাম এখন বলে এই ঘরোয়া মাহফিল না থাকলে না খেয়ে মারা যাইতাম। আদাবুল মুরিদে আল্লাহর নৈকট্য লাভের সহজ পথে, আদাবুল মুরিদে আল্লাহর বন্ধু সাদাবান বাগি লেখছেন, বলি আল্লাহগণের কিছু গাছ আপাত দৃষ্টিতে তোমার পছন্দ নাও হইতে পারে,
তুমি আল্লাহর সাথে যোগাযোগ করতে পারো না, কিন্তু ওলি আল্লাহ তিনি আল্লাহর সাথে যোগাযোগ করেন এবং তার সাথে যোগাযোগ করে কাজ করেন। আপাত দৃষ্টিতে তোমার পছন্দ নাও হইতে পারে, কিন্তু তুমি বিশ্বাস করো তিনি আল্লাহর সাথে যোগাযোগ করে কাজ করেন এবং সেই সিদ্ধান্ত তোমার মেনে নেওয়াই তোমার মুক্তির প্রাথেয়। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আজকে 25,000 আশেকের রাসূল বিনা অনুমোদনে, বিনা মাইক্রোফোনে, বিনা আওয়াজে, বিনা যুদ্ধে, বিনা দ্বন্দ্বে 1.5 বছরে মোহাম্মদ ইসলামের খাতায় এন্ট্রি নিছে। 25,000 কি বানায় বলতেছি মনে করছেন? সকলের নাম, মোবাইল নাম্বার, কোন জায়গায়, কোন বাড়িতে, কার মিলাদে তরিকা নিছে, অন লিস্টেড আমাদের কাছে আছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে বলেন এর ফল মোহাম্মদ ইসলাম কবে পাবে? এখনো পাবে না, অপেক্ষা করতে হবে, আরো 2 বছর অপেক্ষা। আগামী 2 বছর পরে যদি দেওয়ানবাগির একটা সম্মেলন করা হয়, দুনিয়ার বাংলার এমন কোন ময়দান নাই যেই ময়দানে জায়গা হইতে পারে, এমন কোন রাস্তা তৈরি হয় নাই যেই রাস্তায় মানুষ লোক গুনে দেখতে পারে, আগামী 2 বছর যদি আমরা মাটি কামড়িয়ে থাকি, 2 বছর পরে যেই 25,000-এর সংখ্যা বলছি সেটা 2,50,000-এর সংখ্যায় গিয়ে দাঁড়াবে। কত সংখ্যা? কত সংখ্যা? কুরআন আশেকের রাসূল না কি বলেন? কুরআন বলি নাই, কি বলছি? এর পরের বছর সেটা 500,000 আশেকের রাসূলে দাঁড়াবে। এটা কি শুধু বাংলাদেশে দাঁড়াবে? বাংলাদেশে না, সারা বিশ্বে? সারা বিশ্বে। তখন হবে বাবার ওই কথা, দেওয়ানবাগির আলো, দয়াল রাসূলের আলো, কুদরতে খোদার আলো, এর নাম মোহাম্মদ ইসলাম। চামড়ার মুখে আমার বিরোধিতা করতে পারবেন, চোখ বন্ধ করে অন্তরে তাকিয়ে দেখেন কুদরতে খোদাকে, চামড়ার মুখের ভরসা নাই। আমাকে বলা হয়, অপবাদ অপদস্থ করা হয়, লাঞ্ছনা করা হয়, কি ভেবেছেন? ভয় পাই আপনার লাঞ্ছনায়, ভয় পাই আপনার অপবাদে। সৌদি আরবে জেল খেটেছি, কঠিনতম জেল, আকাম করে জেল খাটি নাই, মোহাম্মদ ইসলাম প্রচার করতে গিয়ে জেল খেটেছি, প্রোগ্রাম চলাকালীন সময় আমি অ্যারেস্ট হয়েছি, আমি তখনও ভয় পাই নাই, আমি আজও ভয় পাই না। জেল, জরিমানা কি দেবে? মালিকের জন্য যদি শহীদ হইতে পারি এটা তো সৌভাগ্যের বিষয়। মুনাফিক করে পিছনে কাজ, পিঠে চাকু মারে, মুনাফিক একের পর এক মিথ্যার আশ্রয় নেয়, সকল মিথ্যার উদ্দেশ্য হল মোহাম্মদ ইসলামকে ধ্বংস করা। এই গোলাম তাতে থামবে না, আমি থামব সেদিন যেদিন আমার মৃত্যু হবে, তার আগ পর্যন্ত এই গোলাম 1 ইঞ্চি পিছাবো না। কি বলেন, পিছাবো? আমি পিছাবো। আমি আপনার ভরসায় মোহাম্মদ ইসলামে আসি নাই, আর আপনার কথায় আমি মোহাম্মদ ইসলাম ছেড়ে যাব না। আমি আল্লাহর ভরসায় এসেছি, আমি রাসূলের ভরসায় এসেছি, আমি শাতলানবাগির ভরসায় এসেছি, আমি কারো কথায় মোহাম্মদ ইসলাম ত্যাগ করব না। কি বলেন, আমি করব? আমি করতে পারি? আমি করতে পারি না। কত অপবাদ আছে দাও, আমার এতে কোনো দুঃখ নাই, আমি ধৈর্যশীল, আমি দুর্বল না। আমার ধৈর্যশীলতাকে আমার দুর্বলতা ভাবার কোনো কারণ নাই। আজ বলি মোহাম্মদ ইসলাম কি, তার আদর্শ কি? সব ভুলে খেয়ে ফেলেছি আমরা ধর্ম আর তার আদর্শ। আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন ইবাদত করো, আমার সন্তুষ্টি অর্জন করো,
ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন আমার সন্তুষ্টি অর্জন করো, মূসাকে পাঠিয়েছিলেন তোমার মানুষকে আমার সন্তুষ্টি অর্জন করাও, যুগে যুগে ওয়ালি আল্লাহগণকে পাঠিয়েছেন, নবী রাসূলকে পাঠিয়েছিলেন আল্লাহতে আত্মসমর্পণের, আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিদ্যা। দুনিয়ার কোন নবী, দুনিয়ার কোন ওয়ালি আল্লাহ বলতে পারবে না এর বাইরে কোন ধর্ম আছে। সকল ধর্মের মূল মন্ত্র হচ্ছে আল্লাহতে আত্মসমর্পণ, আল্লাহর আনুগত্য, আল্লাহর সন্তুষ্টি পেয়ে নিজের মুক্তির ব্যবস্থা করা। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ধর্মের মূলে ফিরত যান। দেওয়ানবাগি একা ধর্ম করে নাই, দেওয়ানবাগির আগে চন্দ্রপুরী, চন্দ্রপুরীর আগে এনায়েতপুরী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহউদ্দিন নকশবন্দি, বড় পীর আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহি ওয়াসাল্লাম, এক চেনে এক রাস্তায় দেখেন একই নিয়মে সবাই ধর্ম প্রচার করে গিয়েছেন। যুগের পর যুগে নূরে মুহাম্মদীকে সিনায় ধারণ করে, সিনা থেকে মুরিদের সিনায় ওই নূরে মুহাম্মদীর নূর দিয়ে মুরিদকে আলোকিত করেছেন। কি বলেন, সত্য না মিথ্যা? এখন যদি কেউ নতুন কোন চিন্তা করে, নতুন কোন কনসেপ্ট দিয়ে ধর্মকে নিয়ে খেলেন, সম্মানিত আশেকে রাসূলেরা, এটা তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু আমার মনে হয় না। বিভ্রান্ত করেন, কাকে বিভ্রান্ত করবেন? আপনি আমি সবাই তো কবরে যাব, যাব না যাব না? কিসের বিভ্রান্তি, কার বিভ্রান্তি, কেমন বিভ্রান্তি? দেওয়ানবাগি মোহাম্মদ ইসলাম দিয়েছেন, এটা কি দেওয়ানবাগির কনসেপ্ট না আমার কনসেপ্ট? সেলফ দেওয়ানবাগির কনসেপ্ট। দেওয়ানবাগি মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হয়েছেন, এটা কার কনসেপ্ট? শাহ দেওয়ানবাগির কনসেপ্ট। দেওয়ানবাগি বলেছেন মোহাম্মদ ইসলামের চারটা শিক্ষা, আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, আশেকে রাসূল হওয়া। আশেকে রাসূল হওয়াটা দেওয়ানবাগির কনসেপ্ট। আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, পবিত্র কালামুল্লাহ আছে, সকল নবী রাসূল এই শিক্ষা দিয়েছেন। দিয়েছেন না দেন নাই? দেওয়ানবাগি আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন না দেন নাই? দিল জিন্দার শিক্ষা দিয়েছেন না দেন নাই? নামাজে হুজুরির শিক্ষা দিয়েছেন না দেন নাই? আমি কুদরতে খোদা যদি আপনার আত্মাকে পরিশুদ্ধিত হইতে বলি, এটা কি আমার অপরাধ? এটা কি আমার অপরাধ? আমি আপনার কালবে আল্লাহ নামের জিকির জারি রাখতে বলি, এটা কি আমার অপরাধ? এটা কি অপরাধ হতে পারে? আমি আপনাকে নামাজে হুজুরি আল্লাহকে হাজির নাজির করে সালাত আদায় করতে বলি, এটা কি আমার অপরাধ? এটা কি অপরাধ হতে পারে? আমি বলেছি এই তিনটা শিক্ষা যার মাঝে আছে, তিনি আশেকে রাসূল, এটা কি আমার অপরাধ হতে পারে? তাহলে কি আমার অপরাধ? প্রশ্ন আসে, কি আমার অপরাধ? আমার অপরাধ আপনারা আমাকে ভালোবাসেন, আমার অপরাধ আমি আশেকে রাসূলের অন্তরে বাস করি, আমার অপরাধ আমি মুর্শিদের আদর্শে দাঁড়িয়ে নিজেকে ধৈর্যশীল করে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করেছি। গোলাম আমি আমার এই অপরাধে অপরাধী। আপনারা এই অপরাধে অপরাধী হইতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উঠান, আপনারা রাজি আছেন এই অপরাধে অপরাধী হইতে রাজি আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাত নামান, এটাই আমার অপরাধ। সম্মানিত আশেকে রাসূলেরা, মনে রাখতে হবে, মোহাম্মদ ইসলামকে যদি অগ্রসর করতে হয়, মোহাম্মদ ইসলামের কোনো চাকা নাই যে চাকায় মোহাম্মদ ইসলাম অগ্রসর হয়। মোহাম্মদ ইসলাম অগ্রসর হয় তার আশেকে রাসূলের দ্বারা। আশেকে রাসূল যখন চরিত্রবান হয়, চরিত্রবান আশেকে রাসূল যখন অগ্রসর হয়, মোহাম্মদ ইসলাম অগ্রসর হয়। মোহাম্মদ ইসলাম কি কোনো ব্যক্তির নাম? তিনি কি দৌড়াইতে পারে? তিনি কি হাসতে পারে? তিনি কাঁদতে পারে? নো,
এই যে আমরা যারা আশেকে রাসূল, আমাদের সম্মিলিত আদর্শের নাম কি? আমাদের এই সম্মিলিত আদর্শের কি নাম? এই নাম করেছেন কে? দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটার পুনর্জীবন দান করেছেন কে? এই জন্যে আমি বলেছি কিয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ কে থাকবে? কে থাকবে? বাবা দেওয়ানবাগি। যেহেতু উনি পুনর্জীবন দান করেছেন, আমরা যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগিকে মাথার তাজ হিসেবে রাখি, তারকে মোর্শেদ হিসেবে সম্মান করি, যে তার পথে আমি চলছি, তিনি পথ প্রদর্শক, তার পথে আমি চলছি, যেহেতু তিনি রাস্তাটা দেখিয়েছেন, অতএব এই মোর্শেদ কে থাকবে? তার পথে আমি চলছি। আর এই চলার পথের বর্তমানে আপনার এই পথটা কে দেখাবে? কে দেখাবে? ভেজাল আছে? কোনো ভেজাল করে কথা বলছি? হ্যাঁ, কিভাবে দেখাবে? এই যে দেখাইতেছি, বাবা নামাজি হও, বলছি না বলি নাই? হ্যাঁ, বাবা মোরা কাবা করো, বলছি না বলি নাই? বাবা পাপ কাজ থেকে দূরে সরো, বলছি না বলি নাই? বাবা অন্যায় থেকে দূরীভূত হও, বলছি না বলি নাই? বাবা পর সমালোচনা ত্যাগ করো, আত্মসমালোচনায় নিমগ্ন হও, বলছি না বলি নাই? এটাই তো পথ দেখানো নাকি? আরো কিছু আছে? হ্যাঁ, খুব সহজ বাবা। মনে রাখতে হবে এই মোহাম্মদ ইসলাম থামবে না। আমার মৃত্যু হতে পারে, হবেই, আমরা তো মরবই। আপনি মারা যাবেন না? আমি মারা যাব না, মরবই। আমরা মরে যাই, সমস্যা নাই, কিন্তু আমাদের এই শিক্ষাটা যাতে না মরে যায়, আমাদের সিনাটা যাতে না মরে যায়, এই সিনাটা যাতে আলোকিত থাকে, এটা অনেক বেশি জরুরি। যদি সেইটা আলোকিত না থাকে, তাহলে কি হবে জানেন? মোহাম্মদ ইসলাম মরে যাবে। আরে এই কুদরতে খোদা তো মরবেই, শাহ দেওয়ানবাগি চলে গেছে, আমিও যাব, আপনাদের কাঁধে করেই যাব, আপনারাই চোখের পানি ফেলতে ফেলতে আমাকে নিয়ে রেখে আসবেন। যাওয়ার আগে যদি আপনার ওই কুলসিত অন্তরটাকে আলোকিত করে যেতে পারি, তাহলে না মোহাম্মদ ইসলাম। যাওয়ার আগে আপনার এই মহব্বতকে পুঁজি করে যদি ওই মহব্বতের স্ফুলিঙ্গ নিজের ভিতরে তৈরি করে দিয়ে যদি ওই অন্তরটাকে আলোকিত করে দিয়ে যায়, তাহলে না মোহাম্মদ ইসলাম। এটা কি মোহাম্মদ ইসলাম? বসে বসে গ্রুপিং করব, দল করব, রাজনীতি করব, দুনিয়ায় করবেন, মাটির নিচে কার গ্রুপিং কে করে গো? আমি তো নেতা না, আমি নেতৃত্বও দিতে চাই না। আপনি জানেন আমার পরিচয় কি? শুনেন, আমার পরিচয়, আমি একজন ভিক্ষুক মানুষ, আমি আল্লাহর গোলাম, আমি রাসূলের গোলাম, আমি শাহ দেওয়ানবাগির গোলাম, আমার পরিচয়। আমার বড় কোনো ডিগ্রি নাই, আমি মূর্খ। আমার কোনো জ্ঞান নাই, আমি মূর্খ। আমি বড় নেতা হইতে পারি নাই, আমি গোলাম হয়ে জীবনটাকে উৎসর্গ করেছি। আমি নিজেকে পুরে আপনাকে আলোকিত করছি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাই, প্রতিনিয়ত মালিকের কাছে, যে আমার যেই ভাই যেই বোন চলে যায়, তুমি মাফ করে দাও, যারা দুনিয়া ছেড়ে চলে যায়, তুমি মাফ করে দাও, কর্ম দিয়ে না পারুক, দেওয়ানবাগিকে ভালোবেসেছে, তুমি মাফ করে দাও, রাসূলকে ভালোবেসেছে, তুমি মাফ করে দাও, তোমাকে ভালোবেসেছে, তুমি মাফ করে দাও। আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি সকালে ভিক্ষা চাই, দুপুরে ভিক্ষা চাই, রাতে ভিক্ষা চাই, ঘুমাইতে যাওয়ার আগে ভিক্ষা চাই, ঘুম থেকে উঠে ভিক্ষা চাই, আত্মসমর্পণ করি, ভিক্ষুক ভিক্ষুক ভিক্ষুক, আমি ভিক্ষুক মানুষ। এবং আমার তার পরিচয় দিতে বিন্দু মাত্র লজ্জা নাই, আমার এই পরিচয় দিতে বিন্দু মাত্র সংকোচ নাই, আমি আমার জীবনকেই তো উৎসর্গ করে দিয়েছি এই মালিকের কদমে। আমি
আপনাদের কাছে অনুরোধ করি, আপনার আমার ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করি, অপপ্রচার হচ্ছে হবে, ফেতনা হচ্ছে হবে, নিজের ইমানকে এই অপপ্রচারে ধ্বংস করে ফেলেন না। এই ইমান অনেক দামি বিষয়, যেখানে অপপ্রচার হয় তার থেকে দূরে থাকেন, যেখানে অন্যায় হয় প্রতিবাদ করতে না পারলে সরে থাকেন, নিজেকে এই জায়গা থেকে দূরে রাখেন। আপনি আমাকে 2 বছর সময় দেন, আল্লাহর কসম, এই 2 বছরের মধ্যে আমি আপনাকে মোহাম্মদ ইসলামের সাজানো বাগান উপহার দিব। আমাকে 2 বছর সময় দেন। সাদাওয়ান বাগি বলেছিলেন বাগান, বাগানটাকে বানাই, বানাইতে সময় দেন। বাগান তো প্রথম দিন দেখা যায় না, প্রথম দিন একেবারে শক্ত মাটি, পানি ঢালতে হয়, সার দিতে হয়, চাল চাষ করতে হয়, অনেক কষ্ট করতে হয়, আস্তে আস্তে বীজ বপন করলে, গাছ উঠলে, তখন না বাগান। মুরিদের ইমানের ভিতরে বীজ নাই, মুরিদ আছে, অনেক মুরিদ, কিন্তু অন্ধকার ভিতরে, ইমানের আলো ঢুকে নাই। বাগানে গাছ আছে, গাছ তো মরা, গাছের ভিতরে আলো নাই, ভিতরে আলো দিতে হবে, অনেক দূর রাস্তা বাকি। এখন যদি উষ্টা খেতে থাকি এইখানে ওইখানে, পচা শামুকে পা কাটি, সামনে আগাইতে পারবো না। আমি গোলামরে একটু সুযোগ দেন। এখন বলে লন্ডনে গিয়ে নাকি আমি আমোদ ফুর্তি করি, বাবা আরো বলবে আমি কি করি, আমার মালিক জানে না, জানে না, জানে না, আমি কি করি, আমার মালিক জানে না, জানে না। আমি তো আমার মালিকের কাছে জবাব দিব, তোমাদের কারো কাছে না, কি বলেন সত্যনামিতা, তোমাদের কোনো ব্যক্তির কাছে আমি জবাব দিব না, আমার জবাব দেওয়ার মালিক আল্লাহ। সাদাওয়ান বাগি এবং রাসূল, আমি যা করি তারা জানেন এবং সেই পথেই আমি যাচ্ছি। আমি আল্লাহ যদি সুযোগ দেয়, আমাকে যদি আল্লাহ হায়াতে জিন্দেগি দেয়, আগামী 23 সনে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন হবে ইনশাল্লাহ, তখন বুঝবেন মদের আসরে ছিলাম নাকি আশেকের রাসূলের আসরে ছিলাম, কি বলেন সত্য না মিথ্যা। বহির বিশ্বে সম্মেলন হবে, 27 দেশ একসাথে সম্মেলন করবে, তখন দেখা যাবে মদের আসরে ছিলাম নাকি আশেকের রাসূলের আসরে ছিলাম। এবার বলি ওইখানে হবে, আপনাদের হবে না, হবে না, হবে না, সময় দেন, অপেক্ষা করেন, খেলা আসতেছে, দিন আসতেছে, প্রস্তুতি নেন, নির্দেশনা পৌঁছাবে, জোয়ার কোন দিন আনতে হবে। সম্মানিত আশেকে রাসুলেরা, বড় সমালোচনা থেকে দূরীভূত থাকবেন। কে আমারে গালি দিল আপনার মাথা ব্যথা না, আপনি আদর্শে দাঁড়ায় থাইকা নিজেকে চরিত্রবান বানাবেন, পারবেন, পারবেন? তার গালিতে সে আপনার কবরে যাবে, আপনি তার কবরে যাবেন? অতএব তার চিন্তা তাকে করতে দেন। আর যদি কেউ আপনাকে বুঝাইতে আসে কি বলবেন, বাবা তুই তো অনেক বুঝছ, চল আমার লগে এক রাত কবরে থাকবি, কি যাইতা ধরবেন, এ বেটা কই যাস, খারাপ ভাই, তুই যখন আমার ইমানদার বানানোর লেগে এতই খুশি, এতই যখন তোর মহব্বত, এক রাত আমার সাথে কবরে গিয়ে ঘুমাবে, আমি ওসিয়ত করে যেতেছি, আয়। যদি এক রাত কবরে না থাকোস, আমার একদিন নষ্ট করিস না বাইরে, কি সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা? সহজ হিসাব, কুদরতে খোদা চলবে, কুদরতে খোদা চলবে, কুদরতে খোদা চলবে, সাদাওয়ান বাগি চলবে, দয়াল রাসূল চলবে, দয়াল মাওলা চলবে, এর নাম মোহাম্মদ ইসলাম, এর নাম মোহাম্মদ ইসলাম। আমি যদি মরা গাছে হাত দেই, গাছ জিন্দা হইয়া যায়, মুরিদের কলবে হাত দিলে অন্ধকার কলব জিন্দা হবে ইনশাল্লাহ। এই মোহাম্মদ ইসলাম চাপাবাজির না, অন্তর দিয়ে পরিষ্কার করা।
আপনারা বিচলিত হবেন না, আপনারা মসজিদের আদর্শে কায়েম থাকবেন, আপনারা চরিত্রবান হবেন। আপনিও যদি অন্যায় করেন এটাকে আমি প্রশ্রয় দিব না, অন্যায় সে আমার হোক আর সে অন্যের হোক, অন্যায় আমরা আদর্শে দাঁড়াই থাকবো। পারবেন? কারো মন্দ বলার দরকার নাই, কারো মন্দ শোনারও দরকার নাই। পারবেন? পারবেন? আদর্শে দাঁড়াই থাকবেন, এটাই মোহাম্মদ ইসলাম। আমাকে দেখে আপনারা কি খুশি হয়েছেন? হ্যাঁ হয়েছেন, আমিও তো আপনাদের দেখে খুশি হয়েছি। বাবে রহমত প্রাণ ফিরে পাইছে কিনা জানি না, তবে আমি প্রাণ ফিরে পাইছি, আমার প্রাণ তো আপনাদের কাছে, আমার প্রাণ ফিরে পাইছি। আমি আমার মালিকের কাছে সাহায্য চাই, আমার মালিক যাতে আপনাদেরকে কবুল করে নেয়। আমি আমার মালিকের কাছে সাহায্য চাই, এই আশেকে রাসূলেরা জাতের বুক ভরা ভালোবাসা মন ভরা মহব্বত, আমার মালিক যাতে এই বুকটা আপনাদের জন্য উজাড় করে দেয়, আমার মালিক যাতে আপনাদের অন্তরে বাস করা শুরু করে দেয়, আমার মালিক যাতে আপনাদের সবাইকে কবুল করে নেয়। সবাই বলুন আমিন।